আসসালামু আলাইকুম এভরিওয়ান, এটা হচ্ছে পৌষ মাস, বাংলার পৌষ মাস। পৌষ মাসের শীত অনেক, দেখতেই পাচ্ছেন চারপাশে অনেক কুয়াশা, অনেক ঠান্ডা পড়েছে। আমার ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 10টা, রোদের আজকে দেখা নাই ভাই। তো আজকে হচ্ছে ঢেকিতে চাল ভাঙবে, পিঠা বানাবে আজকে, তো সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা যাক। তো ঢেকির কাছে চলে এসেছি, ঢেকি হচ্ছে পরিষ্কার করছে, চাল গুঁড়া করবে এখন তার জন্য। তো ঢেকি দেখে আমার মনে পড়ে গেল, মানে আগের দিনে ঢেকি খালি চুরি হয়ে যেত, ঢেকি কাঁধে উঠায়নি আর দৌড়। রে ভাই কি বলবো, ঢেকিও চুরি হইতো। তো ঢেকি হচ্ছে আগের দিনে ধান ভাঙার কাজে পিঠার চাল গুঁড়া করার জন্য ব্যবহার করা হতো, কিন্তু এখন ঢেকির দেখা নাই বললেই চলে। তো বাড়িতে আসলাম, ভাবলাম ঢেকির গুঁড়া করা চালের পিঠা খাই, এই পিঠাগুলো নাকি খুব ভালো হয়। তো যাই হোক, আজকে যে ঢেকি পাড়াচ্ছে আমার কাকি হয়, চাল যে দিচ্ছে সেও আমার কাকি হয়। তো দেখা যাক কীভাবে ঢেকি চাল গুঁড়া করে। ঢেকি যে চাল গুঁড়া করছে, ওর যে তাল, ওই তালের সাথে যদি হাত মেলাতে না পারেন তাহলে হাজার বছর ধরে মুভি দেখেছেন না, সেই মুভির কাসিম সিকদারের মতো ছেঁচে যাবে আপনার হাত। চাল গুঁড়া করা শেষ, এখন হচ্ছে পিঠা বানানোর প্রিপারেশন নিচ্ছে। আজকে হচ্ছে দুধ চিতুই পিঠা বানাবে, তো দেখা যাক কি রকম হয়। হয়ে গেছে, সুপিটা ফলছে।
হয়ে গেছে শেষ। তো তৈরি হয়ে গেল ঢেকির গুঁড়ো করা চালের চিতুই পিঠা। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। এরকম অনেক ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে দুধে ভিজালে খুব ভালো মতো ভিজে সফট হয়, খেতেও দারুণ। এই ছিদ্র ছিদ্র ফুটাগুলো আমার এই পিঠাগুলো ভিজালে মনে হয় বেশ ভালো, না? সবগুলো পিঠা এরকম ফুটা ফুটা হয়েছে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার নেক্সট কোন ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।